আপনি কি মধ্যবিত্ত, ঘুরতে ভালোবাসেন? আচ্ছা, লকডাউনের পর কোথাও কি ঘুরতে গেছেন, কিংবা কোথাও ঘুরতে যাবার প্ল্যান করছেন, কিন্তু আর্থিক পরিস্থিতি আপনাকে ভাবাচ্ছে? তাহলে চলুন আজ শুনে নেওয়া যাক এমনই এক অদ্ভুত সুন্দর গল্প। কোচিতে একটা সাধারণ চায়ের দোকান আছে যেখানে খুব সুস্বাদু চা বিক্রি হয়। যদিও তার খ্যাতি এই মুহূর্তে বিদেশেও ছড়িয়ে পড়েছে, কিন্তু তার প্রত্যহ খদ্দের সংখ্যা 300 থেকে 350। সংখ্যাটা খুব অস্বাভাবিক নয়, যদিও আমি আপনি যেখানে চা খাই তার মধ্যে বেশ কিছু জায়গায় এর থেকেও বেশি চা বিক্রি হয় প্রতিদিন। চায়ের দাম ওই 5 টাকা, ভাড়া 7 টাকা, আর গ্লাসে স্পেশাল চা 10 টাকা, এবং চায়ের দোকানে যা যা থাকে ওই সমস্ত সামগ্রী পাওয়া যায়। এবং এই চা বিক্রেতার এখন আনুমানিক বয়স 70 বছর, এবং তার সঙ্গে থাকেন তার স্ত্রী। তার স্ত্রীর আনুমানিক বয়স 65 বছর, এবং তাদের এক কন্যা সন্তানও আছে। তার বিয়ে হয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগে, তবে গল্পটা আজকের নয়। এই গল্পটা লেখা হয়েছিল আজ থেকে প্রায় আনুমানিক 45 বছর আগে, যখন ওই চা বিক্রেতা ভদ্রলোক বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই চা বিক্রেতা ভদ্রলোক ছোটবেলা থেকেই ঘুরতে খুবই ভালোবাসতেন, তাই বাবার সাথে কোচির আশেপাশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। কিন্তু এই ঘুরতে ভালোবাসার নেশাটা এক সময় গিয়ে কমা পড়ে যখন তার বাবার হঠাৎ মৃত্যু হয়। তারপর তার বিয়ে হয়, এবং সৌভাগ্যবশত ভীষণভাবে তার স্ত্রীও ঘুরতে ভালোবাসতেন। এমনই একদিন চা দোকান চালাতে চালাতেই একদিন হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন কয়েকজন সন্ন্যাসী, তাকে রাঁধুনি হিসেবে সঙ্গে নেন। ফিরে এসে শোনান স্ত্রীকে সেই সমস্ত গল্প, এবং স্ত্রীকে প্রতিশ্রুতি দেন যে পরের বারে তাকে সঙ্গে নিয়ে যাবেন। এবং সেই রাতে পরিকল্পনা হয়, এবং সেই রাতেই ঠিক হয় যে 3 বছর পর তারা একসাথে হিমালয়ে যাবেন, এবং পরের দিন থেকে তারা তাদের যাবতীয় খরচা শূন্যে নামিয়ে আনেন। প্রতিদিন দোকানের রোজগার থেকে জমাতে থাকেন 300 টাকা করে, এবং সত্যি সত্যি বছর তিনেক পর স্বামী এবং স্ত্রী মিলে দুজনেই ঘুরে আসেন হিমালয়। ঘুরতে যাওয়ার স্বপ্ন যেখানে কমা হয়ে দাঁড়িয়েছিল, আজ সেখান থেকেই আবার বাক্য গঠন শুরু হলো। প্রথম প্রথম দিল্লি, ব্যাঙ্গালোর, হরিদ্বার, চেন্নাই, রাজস্থান এবং ভারতের বেশ কিছু জায়গায় ঘুরে বেড়ান দুজনেই। তারপর একদিন তৈরি করে ফেলেন পাসপোর্ট, ঠিক করেন ইজিপ্ট যাবেন, কিন্তু সে তো অনেক খরচা, কীভাবে হবে? প্রতিদিন জমানো 300 টাকা এবং লোন নিয়ে ঘুরে আসেন ইজিপ্ট, এবং পরবর্তী 3 বছর সময় নেন সেই লোন শোধ করতে। তারপর আবার বেরিয়ে পড়েন পাসপোর্ট হাতে দুজনে স্বামী স্ত্রী মিলে, প্রায় এখনো পর্যন্ত 23টি দেশ ঘুরে ফেলেছেন। ঘোরবার জায়গাগুলির মধ্যে রয়েছে লন্ডন, প্যারিস, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি। এর পরের জায়গাগুলির মধ্যে রয়েছে ডেনমার্ক, সুইডেন, গ্রিনল্যান্ড, হল্যান্ড ও নরওয়ে। এই দম্পতির নাম বিজিয়ান ও মোহনা। এই দম্পতিরা প্রায় এখনো পর্যন্ত 45 বছরেরও বেশি সময় ধরে সংসার করেছেন, এবং তারা ঘুরে বেরিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে তার কাছে গল্প শুনতে। এমনই এক বিদেশি ভদ্রলোক তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে বসে যে কি ঘুরে কি আনন্দ পান, কি পরিবর্তন হলো আপনার এই ভ্রমণের অভিজ্ঞতায়। মুচকি হেসে ভিজিয়ান বলে যে আপনি সারা পৃথিবী ঘুরলে বুঝতে পারবেন যে কত ধরনের সংস্কৃতি রয়েছে, তাদের নানান ভাষা, কাপড়, খাবার, এই নিয়ে পৃথিবী সমৃদ্ধ। আর আমি একটা জিনিস শিখেছি যে এই জীবন ভীষণই সুন্দর। সো ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা আমার এই চ্যানেলে এসে ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নেবে, আর তার পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে নেবে, কারণ আমি এইরকম ধরনের ভিডিও আপলোড করতে থাকি। যদি তোমরা নোটিফিকেশান অন করো, তাহলে আমি যখনই নেক্সট ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে নোটিফিকেশান পৌঁছাবে। সো ফ্রেন্ডস, এই কদিন আমি একটু শরীর খারাপ হয়েছিল, তাই আমি তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি। এবার রেগুলার তোমাদের সামনে ভিডিও আনবো। সো তোমরা মনে করে সব ভিডিওগুলো আমার দেখবে, আর তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নেবো এতদিন ভিডিও আপলোড করতে পারিনি বলে। সো ফ্রেন্ডস, এবার রেগুলার ভিডিও আসবে, শুধু আমাকে একটু সাপোর্ট করো ফ্রেন্ডস, ঠিক আছে? তোমাদের সামনে রেগুলার ভিডিও আনবো। আমারও খারাপ লাগছে তোমাদের সামনে এতদিন আমি ভিডিও আনতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। সো
এখন আপাতত ঠিক আছি। তো ফ্রেন্ড একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুক পেজ আছে ফ্রেন্ডস, আমার আদার প্ল্যাটফর্ম ফেসবুক পেজ, সেখানে গিয়ে আমাকে ফলো করে ফেলো, বিধানচন্দ্র দাস নামেই আছে। আর তারপরে আমার ইনস্টাগ্রাম আইডি আছে বিরাট কোহলি বিধান নামে, সেখানে গিয়েও আমাকে ফলো করে ফেলো। আমার টেলিগ্রাম চ্যানেল আছে @বিধান মোটিভেশনাল, লিখে সার্চ করলে সেখানে আমার ছবি দেওয়া আছে, পেয়ে যাবে, সেখানে গিয়ে আমাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর এরকম ধরনের ভিডিও আমি আনতেই থাকবো তোমাদের সঙ্গে। আবার আমি দেখা করবো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংকস ফর ওয়াচিং।